তিনিও বলছেন, শিল্পী সমিতির নির্বাচনের দিন গভীর রাতে ভোট গণনার কক্ষে পেছন দরজা দিয়ে ঢুকেছেন সাকিব। কেউ বা বলছেন ভোট গণনা প্রভাবিত করতে তিনি সেখানে গেছেন, কেউ কেউ বলছেন আরও নানান কথা। আসলে কি হয়েছিল সেই রাতে? ভোট গণনার কক্ষে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্রনায়িকা মৌসুমী এ বিষয়ে মুখ খুললেন। ঘটনার দুদিন পর আজ সোমবার এ বিষয়ে কথা বলেন তিনি। মৌসুমী বলেন, আমরা সবাই তখন ভোট গণনা রুমে বসা, এমন সময় হঠাৎ সেখানে সাকিবকে দেখতে পেলাম। চোখে ঘুম ঘুম ভাব, তার ঢোকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি থমথমে হয়ে গেল। এসেই সে বলল, শিল্পীরা আমার কাছে অভিযোগ করেছেন, তাই পরিস্থিতি দেখতে এসেছি। আমি তো ঘুমিয়েছিলাম, ফোন পেয়ে ঘুম থেকে উঠেই চলে এলাম। আমি বললাম, ও আচ্ছা। এরপর সাকিব আপিল বোর্ডের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন। মৌসুমী জানান, সাকিব ঢোকার আগ পর্যন্ত ভোট গণনা কক্ষে আপিল বোর্ড সদস্য খুরশেদ আলম খসরু ভাই ছিলেন। এরপর সেখানে আসেন দিলু ভাই, নাসিরুদ্দিন দিলু। সাকিব অভিযোগ করে বলতে লাগলেন আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না, আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে, আপনাদের তো এখানে থাকার কথা না, আপনারা তখনই আসবেন যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন। মৌসুমী এও জানান, সাকিবের মুখে কথা শোনার এক পর্যায়ে খসরু ভাই রেগে যান। তিনি চিৎকার করে বলে উঠলেন, তুমি বারবার খোঁচাচ্ছ কেন? তখন পাল্টা জবাবে সাকিব বলল, আমি এখনই সভাপতি, আসতেই পারি। অভিযোগ পেয়েছি, আমাকে দেখতে হবে না, জানতে হবে না, পরে তো শিল্পীরাই আমার কাছে এসব বিষয়ে জানতে চাইবেন। এরপর খসরু ভাই আরও চিল্লাচিল্লি করেন, অবস্থা এমন হয়ে যায় আমি ভয় পেয়ে যাই, কেউ আর কথা বলতে চাচ্ছিল না। এ বিষয়ে আপিল বোর্ডের সদস্য খুরশেদ আলম খসরুর সঙ্গে আজ সন্ধ্যায় কথা হলে তিনি বলেন, সভাপতি হিসেবে তিনি সাকিব খান আসতেই পারেন, তাকে আমরা স্বাগতও জানিয়েছি, কিন্তু তিনি তখন স্বাভাবিক ছিলেন না, তাই তাকে চলে যেতে অনুরোধ করেছি। আর মৌসুমী ম্যাডাম যেসব কথা বলেছেন তা সত্য নয়। আপিল বোর্ড সদস্যদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে ভোট গণনা কক্ষের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান মৌসুমী। তিনি বলেন, ভোট গণনা রুমে থাকা পুলিশ সদস্যরা তখন বলল, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, ওনাকে কেন এখানে বসতে দিচ্ছেন, ওনার জন্যই তো চিল্লাচিল্লি হচ্ছে, ওনাকে তাড়াতাড়ি গাড়িতে নিয়ে যান। তখন আমি বললাম, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, ও কি একা যাবে? মিশা তখন বলল, আমি দিয়ে আসি। নিশ্চিত হলাম, ভাবলাম মিশা যেহেতু সাকিবকে দিয়ে আসতে যাচ্ছে তাহলে আর কোনো সমস্যা হবে না, আমরাও কাজে মন দিলাম। মৌসুমী বলেন, পরে শুনলাম বাইরে তাকে সাকিব মেরেছে, লাঞ্ছিত করেছে। সব কিছু মিলে আমি ইনসিকিউরড ফিল করতে থাকলাম। আমি জানি আমার স্বামী ওমর সানি FDC পরিচালক সমিতিতে বসে আছেন, সন্তান আমাকে নিতে এসেছে। মৌসুমী বলেন, সাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে তা শিল্পী সমাজের জন্য অপমান। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী, জাতীয় সম্পদ, তার গায়ে হাত তোলার মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা। এরপর তো কেউ FDC ঢুকতেই সাহস পাবেন না বলেও জানান মৌসুমী। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।